একাদশ এবং বিসিবি একাদশের মধ্যকার দুই দিনের প্রস্তুতি ম্যাচ। তবে ব্যাট হাতে এই ম্যাচে ছড়ি ঘুরিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক দিনেশ চান্ডিমাল। বাংলাদেশের দেড় সাত উইকেটে 191 রানের জবাবে দ্বিতীয় দিন শেষে 7 উইকেটে 403 রান তোলে লঙ্কান বোর্ড একাদশ। 190 রান করে চান্ডিমাল চন্দ্রগুপ্তকে নিজের বলেই ক্যাচ ধরেন এই বাঁহাতি। দিনের বাকি গল্প ছিল দিনেশ চান্ডিমালের, চতুর্থ উইকেটে রোশন সিলভার সঙ্গে গড়েন 81 রানের জুটি। মাঝে রমেশ হাসারাঙ্গারা মাঝারি মানের ইনিংস গড়ে সাজ করে ফিরলেও ক্রিজের অন্য প্রান্তে অবিচল ছিলেন অধিনায়ক চান্ডিমাল। শেষ পর্যন্ত 253 বল খেলে 190 রানে অপরাজিত থাকেন তিনি। আজকের দিনটি আর মুস্তাফিজ নেন 2 উইকেট। এর আগে প্রথম দিন তামিমের সেঞ্চুরি, মুমিনুল হক আর লিটন দাসের 50 তে 191 রানে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।